এদিকে বিশ্বে সংগ্রামের ইতিহাসে এক অনন্য স্থান অধিকার করে রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রাম। এই সংগ্রাম এবং সংগ্রামীদের নিয়ে প্রতিদিন দূরদর্শনে পরিবেশিত হচ্ছে বিশেষ প্রতিবেদন। আজ আরও একটি পর্ব। লোকসভার প্রথম অধ্যক্ষ গণেশ মাবলঙ্কারের আজ জন্মজয়ন্তী। 1888 সালের 27 নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। নবজন্ম নেওয়া এক রাষ্ট্রের প্রথম অধ্যক্ষ হিসেবে তাঁর ভূমিকা শুধুমাত্র সূত্রধরের ছিল না, তাঁকে জাতীয়তাবাদ এবং নতুন নিয়ম পদ্ধতি ও পরম্পরার প্রতিষ্ঠাতার ভূমিকাও গ্রহণ করতে হয়। গুজরাটের বরোদায় জন্মগ্রহণ করেন তিনি। পেশার দিক থেকে তিনি একজন আইনজীবী হলেও সমাজের কাজে ব্রতী ছিলেন তিনি। মাবলঙ্কারের সাক্ষাৎ হয়েছিল স্বাধীনতা সংগ্রামী সর্দার বল্লভভাই প্যাটেল এবং মহাত্মা গান্ধীর সঙ্গে। 1930 থেকে 1940 সালের মধ্যে গুজরাটের স্বাধীনতা আন্দোলনে তিনি বিশেষ ভূমিকা নেন এবং বহুবার কারাবরণ করেন। প্রায় 6 বছর তাঁকে কারাবন্দী থাকতে হয়। 2 দশক ধরে মাবলঙ্কার আমেদাবাদের নগরপালিকা ছিলেন। 1937 সালে তৎকালীন বম্বে বিধানসভার নির্বাচনে তিনি আমেদাবাদ শহরের প্রতিনিধিত্ব করেন এবং জয়ী হন। 1946 সালে কেন্দ্রীয় বিধানসভার অধ্যক্ষ হন তিনি। 1947-এর 17 নভেম্বর সংবিধান সভার অধ্যক্ষের পদে নির্বাচিত হন এবং 1949-এর 26 নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গ্রহণের সঙ্গে সঙ্গেই মাবলঙ্কার দেশের প্রথম অধ্যক্ষের পদে আসীন হন এবং 1952 সালের প্রথম লোকসভা গঠন পর্যন্ত তিনি অধ্যক্ষ থাকেন। অধ্যক্ষ থাকাকালীন তিনি অনেক নতুন আইন প্রণয়ন করেন এবং পুরনো অনেক নিয়মের সংশোধনও করেন। তাঁর সময়কালে সংসদে প্রশ্নোত্তর পর্ব হয়ে উঠেছিল নিয়মিত বিষয়। সংসদের প্রতি সরকারের আস্থা বজায় রাখতে তিনি শর্ট নোটিস কোয়েশ্চেন, হাফ অ্যান আওয়ার ডিসকাশন প্রভৃতি ছোট ছোট বিষয় নিয়ে আসেন। তিনি প্রথম রাষ্ট্রপতির অভিভাষণ এবং ধন্যবাদ জ্ঞাপন পর্বের সূচনা করেন। সরকারে সংসদের স্বাধীনতা সুনিশ্চিত করতে তিনি সম্পূর্ণভাবে একটি স্বাধীন সংসদ সচিবালয়ের পরিকল্পনা করেন। 1956 সালের 27 ফেব্রুয়ারি তাঁর অকাল প্রয়াণ তাঁর কর্মজীবনে ছেয়ে দানে। 5 দশক ধরে দেশের প্রতি তাঁর নিঃস্বার্থ সেবা ভারতের সংসদ ইতিহাসে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা চিরকাল মনে রাখবে। বিশিষ্ট হিন্দি কবি হরিবংশ রায় বচ্চনেরও আজ জন্মদিন। 1907 সালের 27 নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের পিতা হরিবংশ রায় বচ্চন সেই সময় বড় হয়ে ওঠেন যখন দেশ ব্রিটিশ শাসন থেকে স্বাধীন ভারতের পথে। তিনি গান্ধীজির অহিংস আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন। 1947 সালের 15 আগস্ট দেশের স্বাধীনতার প্রতি নিবেদিত তাঁর কবিতা আজাদী কি গীতের মাধ্যমে আজ আমরা তাঁকে স্মরণ করব। अलग पथ बतुलाते सब पर मैं ये बतुलाता हूँ राह पकड़ तू एक चला चल पा जाएगा मधुशाला। महान अभिनेता अमिताभ बच्चन के पिता हरिवंश राय उस समय पले बड़े जब भारत ब्रिटिश साम्राज्यवाद से स्वतंत्रता हासिल करने के प्रयास कर रहा था। वे अहिंसा के गांधीवादी दर्शन से काफी प्रभावित हुए थे। आइए हम उन्हें 15 अगस्त 1947 को भारत की स्वतंत्रता को समर्पित उनकी कविता आजादी के गीत के माध्यम से याद करते हैं। हम ऐसे आजाद, हमारा झंडा है बादल, चांदी सोने हीरे मोती।